বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে দেশ একটি নীরব দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি। জিয়াউর রহমানের 41তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও আরও খারাপ। জনগণ শুধু রাস্তায় নামার বাকি আছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, মানুষ যখন রাস্তায় নামবে শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে দেশের অবস্থা। খন্দকার মোশাররফ বলেন, জনগণ এই সরকার থেকে মুক্তি চায়। জনগণের শক্তি যে বড়, এটা কিন্তু শ্রীলঙ্কার রাস্তায় প্রমাণিত হয়েছে। যেহেতু সরকার মিথ্যাচারের উপরে তারা টিকে আছে, অর্থনৈতিক যে প্রকৃত অবস্থা তাও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছেন। অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা বাংলাদেশে, রাজনৈতিক অবস্থা আরও খারাপ এবং সামাজিক অবস্থা আরও খারাপ। এখন শ্রীলঙ্কা হয় নাই বলছে, হবে, বাকি আছে শুধু রাস্তায় মানুষ। যখন রাস্তায় মানুষ নামবে শ্রীলঙ্কা, এখানে আবার নতুন একটা শ্রীলঙ্কার পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে।